হাসপাতালের পেছনে আবর্জনা স্তূপ, যত্রতত্র পড়ে রয়েছে ময়লা, তার চারিধারে জঙ্গল, ছড়াচ্ছে দুর্গন্ধ। সেই আবর্জনা স্তূপ আবার পুড়িয়ে দেওয়ার অভিযোগ, যার ফলে হতে পারে বায়ু দূষণ। পাশেই হাসপাতালে ভর্তি রোগীরা, এই অস্বাস্থ্যকর পরিবেশ এবং দূষণের ফলে ক্ষতি হতে পারে তাদের। রাজ্য জুড়ে ছড়াচ্ছে ডেঙ্গি, ফলে হাসপাতালের পেছনে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে উদ্বিগ্ন সচেতন এলাকাবাসী। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ বিজেপির, খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের, সাফাই ব্লক স্বাস্থ্য আধিকারিকের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পেছনে দীর্ঘদিন ধরে জমছিল আবর্জনা এবং ময়লা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। হাসপাতালের ব্যবহার করা যে কোনো সরঞ্জাম ফেলা হয় সেখানে, যার মধ্যে পড়ে থাকে ইঞ্জেকশনের সুচ, আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, সমগ্র এলাকা ভরে গিয়েছে জঙ্গলে, ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। এমনকি অনেক সময় ব্যবহার করা সেই ইঞ্জেকশনের সুচ ফুটে যাচ্ছে পায়ে, যার ফলে রোগের সংক্রমণ হতে পারে বলে আশঙ্কা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই আবর্জনা স্তূপ পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুড়িয়ে দেওয়ার ফলে ধোঁয়া থেকে বায়ু দূষণ হবে বলে আশঙ্কা এলাকার সচেতন মানুষদের। পাশেই হাসপাতালে ভর্তি রয়েছে রোগী, সেই বিষাক্ত ধোঁয়া থেকে তাদেরও শারীরিক সমস্যা হতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সরব এলাকাবাসী। যদিও হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মণ্ডলের দাবি, সব কিছু নিয়ম মেনে হয়, কোথাও এক দুটো পড়ে থাকতে পারে। ডেঙ্গির আবহে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকার বিজেপি নেতৃত্ব, যদিও এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে একখা তৃণমূলের, সাথে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে শাসক নেতৃত্ব। স্থানীয় বাসিন্দা আশরিফুল আলম বলেন, এই রাস্তা দিয়ে যাতায়াত করি, যত্রতত্র ব্যবহার করা ইঞ্জেকশনের সুচ পড়ে থাকে, চারিদিকে ময়লা জমে সেগুলি পুড়িয়ে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সচেতন হওয়া উচিত। এখান দিয়ে প্রতিদিন আসা যাওয়া করি, তার মধ্যেই আমরা দেখতে পাই যে সিরিঞ্জগুলো পড়ে আছে, পুরোনো সিরিঞ্জ, ইউজ করা সিরিঞ্জগুলো, আর আশেপাশে যেগুলো নোংরা পড়ে আছে সেই নোংরাগুলোকে সচেতন রাখার জন্য কোনো সরকার ব্যবস্থা করছে না, এগুলোকে পুড়িয়ে দিচ্ছে। আচ্ছা, সিরিঞ্জগুলো রাস্তার মধ্যেই পড়ে আছে, ইউজ করা সিরিঞ্জগুলো, দু চারটা সিরিঞ্জগুলো দেখলাম এই যে আশেপাশে পড়ে আছে, এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে, 10-12টা এমনিতে দেখতে পাচ্ছি। বাইক যাচ্ছে, বাইকের চাকার তলে ঢুকে যাচ্ছে, সেই সিরিঞ্জগুলো কার পায়েটা চলে গেলে হয়তো পাটা পচে যেতে পারে, তার জন্য এটাকে একটু যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এ মানুষের এই কলেরা অনেক রকমের অসুস্থ ভোগ করছে মানুষ, হসপিটালে প্রচুর মানুষ ভর্তি আছে, সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক। ডিঙ্গি নিয়ে যে ডিঙ্গিগুলো হচ্ছে, তো যে হসপিটালের চারিপাশে এগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন যেন রাখা হোক। স্থানীয় বাসিন্দা অঞ্জলি দাস বলেন, হাসপাতালের পেছনে যত্রতত্র রাস্তায় সোঁচ পড়ে থাকে, সেগুলো অনেক সময় পায়ে ঢুকে যায়। এখন তো সিরিজের খপরাগুলো আছে, পরে পরে আর কি দেখবো, ওটাই। হ্যাঁ, সেগুলো ব্যবহার করা ওগুলো। আচ্ছা, কোথায় পড়া আছে এগুলো? এই যে রাস্তাতে, রাস্তাতে বুঝি। যে আর কি দেখলেন এখানে? আবর্জনায় ভর্তি আছে এগুলোই, ওই তো ঝাড় জঙ্গলের মধ্যে ঢুকে থাকছে, ওগুলাতেই ডেঙ্গু হবে। পরিচ্ছন্ন থাকলে ভালো, যাতায়াত করছি, পোকা মাকড় কত কি আছে এগুলোই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। হ্যাঁ, সব সময় রাতে দিনে আমাদের তো এটাই রাস্তা, কোন দিকে আর রাস্তা আছে, কলেজ মার্তা ঘেরানো, হাতে পারে কোনো সময় না দেখে কি করব, কতদিন ঢুকেও যাচ্ছে মানুষে, যাদের জুতা নাই পায়ে, আমরা কি জুতা পরে বোঝালে যেতে পারব? আচ্ছা, তাহলে কি এই সুচগুলো কি ঢুকেছে পায়ে কোনো সময়? কোনো দিন কারো ঢুকেই যাচ্ছে না দেখায়, আমরা জানে গেছি তো, আমরা এখানে হাঁটছি দেখে দেখে পরে থাকছে সিরিজ। এটা কোথায়, এটা কোথায় এই জায়গাটা? হসপিটাল, ও হসপিটালের এখানে পাশে, হসপিটালের মুখটার কাছে। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক অমল কৃষ্ণ মণ্ডল বলেন, এরকম ভাবে সুচ পড়ে থাকে না, সব কিছু নিয়ম মেনে পরিষ্কার করা হয়। হাসপাতালে আপাতত কোনো ডেঙ্গির রোগী নেই। আমি কিছুই বলবো না, ও দু একটা সুচ এরকম মানে কি চলে যাচ্ছে কোনো কারণে, অনেক সুচের মধ্যে বেশিরভাগ সব চলে যাচ্ছে গ্রিন দিনে কে আমরা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এগুলো তো ডিস্ট্রয় করে দেওয়ার কথা হিসাবে। আরে বাবা, একটা দুটো কোথায় পড়ে রয়েছে সেটা তুমি দেখেছো, তুমি তো ফুটে ফুটে দেখছো, আমরা তো পাচ্ছি না, আমরা পেলে আমরা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে এ করে দিই। আর ওখানে নোংরা আবর্জনা স্তূপ ভর্তি হয়ে গেছে, ওটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা যেভাবে পচিডিও সেইভাবে সেটা কিচ্ছু করা হচ্ছে না। আচ্ছা, আমার কাছে খবর নেই আমাদের ব্লকে। আচ্ছা, একটাও ডিঙ্গি নেই?
উত্তর মালদা জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, রাজ্য জুড়ে ডেঙ্গি ছড়াচ্ছে। এদিকে হাসপাতালের পেছনে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ শাসক দলের নেতাদের এইসব চোখে পড়ে না, এদের জন্য প্রশাসনের এইরকম অবস্থা। দেখুন, আমি যেটা বলতে চাইছি যে আজ সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডেঙ্গির আক্রমণ দিনের পর দিন ক্রমাগত বেড়ে চলেছে, এবং তারই কিন্তু একটা লক্ষণ দেখা দিচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। এই যে এত পরিমাণ নোংরা আবর্জনা হসপিটাল চত্বরে যদি জমা থাকে, তাহলে পরে বুঝতে পারছেন যে কি পরিমাণ ডেঙ্গি আগামী দিনে আক্রান্ত হতে পারে, মানুষ আক্রান্ত হতে পারে। এই যে একের পর এক ইঞ্জেকশনগুলো নিডেলগুলো ব্যবহার করে দিয়ে রাস্তাঘাটে ওরা ফেলে রাখছে, সেই ইঞ্জেকশনটা যদি কোনো বাচ্চার গায়ে ফুটে যায় বা কোনো সুস্থ মানুষের গায়ে যদি ফুটে যায়, তাহলে কী অবস্থাটা দেখা দিতে পারে? কোনো স্বাস্থ্যকর কোনো ব্যবস্থা নেই, চারিদিকে পানের পিক, এবং সুস্থ মানুষ, যে মানুষ ভর্তি হয়েছে হসপিটালের মধ্যে অসুস্থ অবস্থায়, তার সঙ্গে যে সুস্থ মানুষটা যাচ্ছে, পরিবারের আত্মীয় স্বজন কি বন্ধু বান্ধব যারা যাচ্ছে, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। যে অবস্থা আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে, বারবার কিন্তু আপনাদের সংবাদ মাধ্যমে এর আগেও কিন্তু আমি জানিয়েছি এই জিনিসটা, আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল অস্বাস্থ্যকর অবস্থাতে আছে, এবং সেখানটায় কোনো ভালো পানীয় জলের ব্যবস্থা নেই, সেখানে ভালো আত্মীয় স্বজনদের বসার ব্যবস্থা নেই, সেখানটায় যে সুস্বাস্থ্যকরভাবে রোগীরা ব্যবস্থাপনা পাবে সেটা কোনো ব্যবস্থা নেই। তো চারিদিকে নোংরাতে ভর্তি, মানে এই এই প্রশাসন, এই যে বর্তমান যে শাসক দল, এই তৃণমূলের নেতাটি, এরা হচ্ছে বর্তমানে দায়ী এই ধরনের। এরা এই জিনিসটাকে দেখবে না যে কোথায় কীভাবে অস্বাস্থ্যকর অবস্থায় বসে আছে, আজ হসপিটালের কী অবস্থা আছে, এই জিনিসটা এরা দেখতে যাবে না। এরা দেখতে যাবে কি কোথায় কাটমানি পাওয়া যাবে, কোথায় কাজ হলে পরে টাকা পাওয়া যাবে, কোথায় কার জমি লুট করা যাবে, কার জমিকে আটক করা যাবে, সেই ব্যবস্থাপনাতে এরা থাকবে। এরা কিন্তু ভালো কাজে থাকবে না, এই জিনিসটাই ঘটনা ঘটেছে আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা বলেন, এরকম ঘটে থাকলে দুর্ভাগ্যজনক, এর ফলে রোগ সংক্রমণ ছড়াতে পারে, ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। শুনেন, যদি এরকম সত্যি ঘটে থাকে তাহলে এটা দুঃখজনক ঘটনা আমাদের কাছে, কারণ বিভিন্ন মানুষকে সেই সুঁচ দিয়ে ইঞ্জেকশন করা হয়, এবার সেটা যদি রাস্তায় পড়ে থাকে এবং কারো পায়ে যদি পড়ে, তাহলে একটা ক্ষতি হবে এবং বিভিন্ন রোগ সংক্রমণটা বাড়ারও সম্ভাবনা থাকে। তো যদি এরকম ঘটে থাকে তাহলে খুব দুঃখজনক ঘটনা, এবং প্রশাসনকে আমরা অনুরোধ করব যাতে এই রকমের মানে আবর্জনা বিষয়গুলো রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে না থাকে, এবং সুস্থ পরিবেশের মধ্য দিয়ে যাতে হাসপাতালটা চলে, প্রশাসনের কাছে আবেদন থাকবে। আমাদের মাধ্যমে যে বিষয়টা আমরা জানতে পেরেছি, আপনাকে কথা দিচ্ছি, আমরা সশরীরে গিয়ে বিময় সাহেবের সাথে কথা বলবো, এবং কথা বলে যাতে এরকমের ঘটনা হাসপাতাল চত্বরে না ঘটে, আমাদের হাসপাতাল চত্বরের পরিবেশ যাতে খুব ভালো হয়, কারণ মুখ্যমন্ত্রী যেভাবে পরিষেবা দিচ্ছেন মানুষকে, তো আমাদের কাছে এ পরিষেবা একটা গর্বের বিষয়। সেটা যাতে আমাদের কাছে হাসপাতালের পাশের পরিবেশটা আতঙ্কের যাতে পরিবেশ না হয়, এই ব্যাপারগুলো গিয়ে আমরা বিএমএস সাহেবের সাথে নিজেই সশরীরে আলোচনা। হাসপাতাল চত্বর পরিষ্কার থাকা উচিত। প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গির অবস্থা যথেষ্ট ভয়াবহ, প্রত্যেকটি জেলাতেই বাড়ছে ডেঙ্গির সংক্রমণ, তার মাঝে হাসপাতালের পেছনে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ উদ্বেগ বাড়াচ্ছে। এই হাসপাতালে হরিশ্চন্দ্রপুর এলাকার বহু মানুষ চিকিৎসার জন্য আসে, হাসপাতাল পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে রোগীদের জন্য তা আরও সমস্যার হতে পারে। মাদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।